অধিকাংশ মুসলমান দেখা যায় ওজুর সময় প্যান্ট গুটিয়ে নামাজ পড়ে, নামাজের পর টাকনুন নিচে ঝুলে দেয়। জি না, পুরুষদের জন্য টাকনুন নিচে উপরে কাপড় পরা সবসময় ফরজ, টাকনুন নিচে কাপড় নামানো সবসময়ই হারাম। তবে দুঃখজনকভাবে আমাদের সমাজে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভালো কয়েকজন সিনেমার নায়ক যদি টাকনুর উপরে কাপড় পরার অভ্যেসটা শুরু করতো, তাহলে আমাদের ছেলেরা সবাই টাকনুর উপরে কাপড় পরত। এইটা হচ্ছে না, এটা হলেই হয়ে যেত। এখন ছেলেরা টাকনুর নিচেই পড়ে, উপরে তুলে নিয়ে খারাপ দেখা যায়, আর মেয়েরা যত উঁচু করে তত নাকি ভালো দেখা যায়। আর আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা টাকনুর নিচেই আধা হাত ঝুলিয়ে দেবে, আর পুরুষদের কাপড় টাকনুর নিচেই নামবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রায় 30টা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাম কাপড় টাকনুর নিচে নামাতে নিষেধ করেছেন, কারণ নামাতে দেখলে তুলে দিয়েছেন। কেউ বলেছে যে আমার পাটা একটু বেঁকা, বলে হোক বেঁকা, কাপড় উঁচু করে পরো। কাজেই আল্লাহর ওয়াস্তে সবাই চেষ্টা করবেন, অত আমার এখানে যারা আছি এখানে সবাই আপনার নামাজি দিনদার মানুষ, কেন কারণে গুনাহ করব? যদি কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে 2-1 টাকা লাভ হতো, মিথ্যা সাক্ষী দিয়েছেন, 2000 টাকা পকেটে নিয়ে বাড়ি গিয়েছেন, গুনাহ হয়েছে হয়েছে, আপনি বিরিয়ানি খেলেন, কিন্তু টাকনুর নিচে কাপড় পরে কী লাভ? তো এই জন্য সবাইকে অনুরোধ করবো, টাকনুর উপরে কাপড় পরলে মোটেও খারাপ দেখায় না। তবে দৃষ্টিভঙ্গিটা কি, আপনি কি ওমরের চোখ দিয়ে দেখছেন নাকি আদভানির চোখ দিয়ে দেখছেন, এটা হলো বড় কথা। ওমরের চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই জন্য টাকনুর নিচে কাপড় পরা সবসময়ই হারাম, আর পুরুষ মেয়েদের জন্য টাকনুর নিচেই কাপড় পরা ফরজ। এদিকে খেয়াল রাখবেন, আমার পোশাক বইটা সুযোগ পেলে